রহস্যময় সভ্যতার এক রহস্যময় শহর মাচু পিছু পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধতম বিখ্যাত এবং অদ্ভুত সব রীতিনীতির ধারক হিসাবে পরিচয় বহন করে ইনকা সভ্যতা। দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিস পর্বতমালায় 15 শতকে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তাই ইনকা সাম্রাজ্য নামে পরিচিত। ইনকা শব্দের অর্থ সূর্য দেবতার সন্তান, সন্স অব দ্য সান। তাই স্পেনীয়রা সাম্রাজ্যটির নাম দেয় ইনকা সাম্রাজ্য। মাচু পিছুই সম্ভবত ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন এবং রহস্যময় একটি নগরী, যাকে প্রায়শ ইনকাদের হারানো শহর বলা হয়। এটি 1450 সালের দিকে নির্মিত হয়, কিন্তু এর 100 বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যক্ত হয়ে পড়ে। তারপর থেকে মাচু পিছু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে ওঠে। অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের পৃথিবী, যেমন প্রাকৃতিক সৌন্দর্যের আধার, ঠিক তেমনি মানব সৃষ্ট সৌন্দর্য কম নেই এতে। প্রাচীন মানুষের তৈরি করা কত শত দর্শনীয় স্থানে পরিপূর্ণ আমাদের এই বসুন্ধরা। এমনই এক প্রাচীন মানব সৃষ্ট কিন্তু অসাধারণ সৌন্দর্যের নীলাভূমি হল পেরুর মাচু পিছু। স্পেনীয় উচ্চারণে শহরটির নাম মাচু পিছু হলেও অনেকে এর নাম উচ্চারণ করেন মাচু পিকচু হিসাবে, যার অর্থ পুরানো চূড়া। আসলে বেশ প্রাচীন শহর এটি। এমনকি কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের শহর এই মাচু পিছু। সমুদ্র পৃষ্ঠ থেকে এই শহরটির উচ্চতা প্রায় 2400 মিটার বা 7875 ফিট। এটি পেরুর উরমবাম্বা নামক এক উপত্যকার উপরে পর্বতচূড়ায় অবস্থিত। বিশ্বাস করা হয় যে মাচু পিছু ইনকা শাসকদের রাজকীয় শহর অথবা ইনকাদের খুবই পবিত্র এক শহর হিসাবে ব্যবহৃত হত। বেশিরভাগ পুরাতত্ত্ববিদ বিশ্বাস করেন যে মাচু পিছুকে পাসা কুতিক নামক ইনকা রাজার শাসনামলে গড়ে তোলা হয়েছিল। আমরা এখন জানব কখন মাচু পিছু শহরটি আবিষ্কৃত হয়। 1600 শতাব্দীতে স্পানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করলে কাকতালীয়ভাবে এই শহরটি জনমানবশূন্য হয়ে পড়ে। স্পেনীয়রা কখনোই এ শহরের অস্তিত্ব সম্বন্ধে অবগত ছিল না। স্পেনীয়দের এ আক্রমণের পর কেটে যায় আরো 400 বছর। 400 বছর যাবৎ এই ধ্বংস হয়ে যাওয়া শহরটি লুকিয়েছিল বাইরের পৃথিবীর মানুষের কাছ থেকে। অবশেষে 1911 সালে আমেরিকান আর্কিওলজিস্ট বা পুরাতত্ত্ববিদ হিরাম বিনহাম এটির প্রতি সবার মনোযোগ আকর্ষণ করেন। এখনকার অসাধারণ দুর্গগুলোর অস্তিত্ব তখন শুধু সে এলাকার আশেপাশে বাস করা কিছু কৃষকেই জানতেন। 1911 সালে এ শহর আবিষ্কারের পর সেখানে কিছু প্রাচীন মমিও পাওয়া গিয়েছিল। বর্তমানে এই মাচু পিছু শহরটি ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত শহর। 1981 সালে এই এলাকাকে পিরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসাবে ঘোষণা করা হয়। 1983 সালে ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান দেয়। বর্তমানে এটি বিশ্বের 7টি নতুন বিস্ময়ের একটি। আমরা জানব যেভাবে রহস্যময় শহর মাচু পিছু পরিত্যক্ত হয়। 1450 সাল, তখন ইনকা সভ্যতার সৈন্যযুগ চলছিল। এমনই এক সময় মাচু পিছু শহরটি নির্মাণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় যে 100 বছরের মাঝেই এই শহরটি কার্যত পরিত্যক্ত হয়ে যায়। ধারণা করা হয় এই শহরে প্রায় সকল মানুষ গুটি বসন্তের আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। অনেকের মতে মাচু পিছু ছিল ধর্মীয়ভাবে পবিত্র এক জায়গা। তবে এমন অনেকে আছেন যারা মনে করেন এটি আসলে ইনকা রাজাদের নির্মিত এক জেলখানা ছিল। এখানে রাখা হতো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অপরাধীদের। ইনকাদের এই শহর নিয়ে অনেক গবেষকই অনেক রকম গবেষণা করেছে। তাদের মাঝে জন রো অ্যান্ড রিচার্ড বার্গার তার প্রাপ্ত তথ্য থেকে কিছুটা ভিন্ন মত পোষণ করে থাকেন তিনি। তাদের মতে এটি ছিল তৎকালীন ইনকা রাজাদের অবকাশ যাপন কেন্দ্র। বেশিরভাগ পুরাতত্ত্ববিদেরা আবার তাদের এই মতামতকে সমর্থন করে থাকেন।
সে সময় ইনকাদের রাজধানী ছিল কস্কো। রাজধানী কস্কো থেকে মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। স্পেনীয়রা যখন ইনকা রাজ্যে আক্রমণ করে তখন তারা এ শহরের কথা জানত না, ফলে অন্যান্য ইনকা নগরীর মতো এ শহরটি তাদের দ্বারা আক্রান্ত হয়েছিল না। ফলাফলস্বরূপ এ শহরে লুটপাটের কোনো ঘটনাই ঘটেনি। এরপর অনেক বছর এ শহর জনমানবহীন ছিল, ফলে শহরটি ধীরে ধীরে ঘন জঙ্গলে পরিণত হয় এবং ঢেকে যায়। আমরা জানব সময় থেকেও আধুনিক শহর মাচু পিছু কীভাবে তৈরি করা হয়েছিল। মাচু পিছু অনেক প্রাচীন স্থাপত্যবিদ্যার স্বাক্ষর বহন করে। এখানকার স্থাপনগুলোর দেয়াল পাথর দ্বারা নির্মিত। মজার বিষয় হলো পাথরগুলো একে অপরের সাথে জোড়া দেওয়ার জন্য কোনো রকম সিমেন্ট বা চুন সুরকির মিশ্রণ ব্যবহার হয়নি। তাদের এই নির্মাণ কৌশলকে বলা হয় আশলার। এই কৌশলে তারা বেশ দক্ষ ছিল। এই পদ্ধতিতে পাথরের খণ্ড কাটা হতো খুব নিখুঁতভাবে, তারপর তাদের খাঁজে খাঁজে বসিয়ে দেওয়া হতো, ফলে সংযোগকারী সিমেন্টের কোনো প্রয়োজন ছিল না। তাদের এই পদ্ধতিকে ইনকারাও অত্যন্ত দক্ষ ছিল। তাদের নির্মিত পাথর এতই সুনিপুণ হতো যে একটা পাতলা ছুরির থলাও দুই পাথরের মধ্যবিত্ত ফাঁক দিয়ে প্রবেশ করানো কার্যত অসম্ভব। পেরু বেশ ভূমিকম্প প্রবণ এলাকা, সাধারণ সিমেন্টের জোড়া হলে এই ভূমিকম্পে স্থাপনগুলো টিকত না, কিন্তু পাথরের খাঁজে খাঁজে বসিয়ে তৈরি করা বলে মাচু পিচুর এই স্থাপনাগুলো বেশ ভূমিকম্প প্রতিরোধী। এ কারণেই ইনকাদের এই শহর গত 400 বছরে অসংখ্য ভূমিকম্প সহ্য করেও বহাল তবিয়তে টিকে রয়েছে। আশ্চর্যের বিষয়, ইনকা সভ্যতায় চাকার দেখা পাওয়া যায় না। তারা কখনোই তাদের ব্যবহারিক কাজে চাকার ব্যবহার করেনি। কিন্তু তাহলে কিভাবে ইনকারা এত বিশাল বিশাল আকৃতির পাথর এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে গেছেন তাও এক বিশাল রহস্য। যদিও মনে করা এই পাথরগুলো পাহাড়ের সমতল ঢাল দিয়ে ঠেলে ঠেলে উপরে তোলা হয়েছিল, আর এ কাজের জন্য ব্যবহার করা হয়েছিল শত শত শ্রমিক। কিছু কিছু পাথরের গায়ে হাতুলের মতো গাঁট দেখতে পাওয়া যায়। এমন হয়ে থাকতে পারে যে এ গাঁটগুলো ব্যবহার করা হয়েছিল পাথরগুলো সুনির্দিষ্ট স্থাপনে বসাতে। এ গাঁটগুলো ব্যবহার করা হয়েছিল পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বসাতে। পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বসানোর পর হয়তো হাতলগুলোকে গুঁড়িয়ে সমান করে দেওয়া হয়েছিল। শহরটিতে মোটামুটিভাবে 140টি স্থাপনা দেখতে পাওয়া যায়, এর কিছু মন্দির আর কিছু আবাসিক ভবন। এখানে 100টির বেশি সিঁড়ি রয়েছে যার মাত্র একটি গ্রানাইট পাথরের তৈরি। রয়েছে পাহাড় কেটে তৈরি করা প্রচুর পরিমাণের ঝর্ণা। এখানে ইনকাদের দেবতা সূর্যের জন্য সূর্য মন্দিরও ছিল। সড়ক ব্যবস্থার অংশ হিসাবে ইনকারা মাচু পিচু পর্যন্ত একটি রাস্তা তৈরি করে রেখেছিল। বর্তমানে হাজার হাজার লোক এই পথে পায়ে হেঁটে মাচু পিচু ভ্রমণ করে থাকেন। বর্তমানে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি।